আমি যেটা বলতেছি, ডিরেক্টর হতে হলে আপনাকে 16-17 দিন গোসল করলে হবে না, 16-17 দিন পর পর আপনাকে গোসল করতে হবে। চুল কুকড়া থাকতে হবে, চুল একেবারে পাখির বাসা বেঁধে যেতে হবে। ক্যামেরাম্যান সাহেব, বেমারের অবস্থা নাই, ওগুর ঔষধ আনো, ওগুর বাজার আনো, ওগুর আনো আনো, আর আমার যেমন কোনো বুঝ ভবিষ্যৎ নাই। কিতা কই যায় খার লগে মারতে, মারতে তো কোনো লাভ নাই, অমদি শুনলো আর অমদি হলো। তারে যে মায়া করো বাদে নানি আমার পেটের বুক লাগি গেছে, বাদে আমার বড় চাইছি আমার ডাকিয়ে নিয়ে দুই প্লেট খিচুড়ি খাওয়াইছ খাইয়া নানি, বাদে নানি আরো পেটের বুক রয়েছে, বাদে আমার বড় মাইছে, আমার বড় মাইয়া নানি আমারে তিন প্লেট ভাত খাওয়াইছুন, আচ্ছা রা আচ্ছা তুমি খো, তোমার বিবেক দিয়া কো সাড়ে আটটা বাজি গেছে, ওখানে আমার পেটুক লাগছে, ওখানে কিচ্ছু খাইছি না, তুমি আমার মায়া করে রা, তুমি আমার দুঃখ বুঝো, খাওয়া না নেই, তুমি খাওয়া না নেবা, ভাত খাওয়া না, ভাত খাওয়া না নেবা, সাড়ে আটটা হয়ে গেছে রে বা, দেখো আমার পেটু খাই গেছে, ওই বা পেট এবারে ফিটে লেগে লেগে গেছে, আমার আমার বাসা যে না রে বা, আমার পেটের দুঃখ পুজা থাকছে, রহনানের বাস আমার বড় ভাত তো হয়েছে না, ঠান্ডা ভাত আছে পানি দিয়ে দিলে মিলে চলো, আচ্ছা খোলা আছে নি বাবা, তোর বড় যাইলো ব্যবস্থা হইব না, তুমি খালি আমার দুঃখ পুজো রে বা, এবারে হয়ে গেছে রে বা। এই গ্রামে এই নাটকের শটটা শেষ করতে হবে, জি জি, তিন দিনের ভিতরে এক লট শেষ, মিস্টার সহকারী পরিচালক, জি ভাই, আপনার সব কিছু রেডি আছে তো? জি সব কিছু রেডি আছে, ডেঞ্জার ম্যান বলেন বস, তোমার ডায়লগ হলো না ডেঞ্জার মাসুম, হলো না, তোমাকে হাসতে হলে
প্রথমে তোমার একেবারে বোর থেকে হাসি বের হতে হবে। বোরের পেস যেখানে স্টার্ট হয়েছে, পেসের ভিতর দিয়ে ঘুরে 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 করে মুখের ভিতরে একেবারে বের হবে এখান থেকে। হু 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 হু, বুঝেছো? বুঝেছি। বস ক্যামেরাম্যান সাহেব। জয় ভাই সাহেব, পুরা রেডি। মিস্টার সহকারী পরিচালক সাহেব, ডিরেক্টর হতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অত্যন্ত মনোযোগী হতে হবে। ডিরেক্টর হওয়া এত সোজা নয়, চারটিখানি ব্যাপার নয়। ডিরেক্টররা কখনো কোনো কিছুর খেয়াল রাখে না। ডিরেক্টর হতে হলে প্রথমে আপনাকে, আপনি 16-17 দিন গোসল করতে পারবেন না, একেবারে পেত্তরের ঘরের পেত্তর হয়ে যেতে হবে, নোংরা হয়ে যেতে হবে। আপনার প্যান্টের চেইন কুম্বাই গেল, প্যান্ট কুম্বাই গেল, প্যান্টের চেইন কুম্বাই গেল, সেটা আপনি নজর দিলে চলবে না। সহকারী পরিচালক, কথাগুলো আপনি মগজে ঢুকান। জি ভাই, আমি যেটা বলতেছি, ডিরেক্টর হতে হলে আপনাকে 16-17 দিন গোসল করলে হবে না, 16-17 দিন পর পর আপনাকে গোসল করতে হবে। চুল কুকড়া থাকতে হবে, চুল একেবারে পাখির বাসা বেঁধে যেতে হবে। ক্যামেরাম্যান সাহেব, আমরা আজকে এই গ্রামে এসেছি, এই গ্রাম থেকে কিছু ছেলে আমরা নিব, নিয়ে আমি আমার নাটকে কাজ লাগাব। জি জি, ঠিক আছে। অনেক সুন্দর গাছপালা আছে, হ্যাঁ, পাহাড় পর্বত। তাহলে আমরা শুরু করি। ইয়ালের গর্ত আছে এই এলাকায় বাক্কা, বিভিন্ন পাহাড় পর্বত গাত গাতা, এরপরে সরাবরা বহুত জিনিস আছে। আমরা চাইলে এই গ্রামে সুন্দর একটা কিছু করতে পারতেছি। জি জি। সহকারী পরিচালক সাহেব, জি জি ভাই, আবারও বলতেছি, জি, ডিরেক্টর হতে হলে আপনাকে কঠিন পরিমাণের একটা পেত্তর হতে হবে, আপনার বাসা সুন্দর হতে হবে, আপনাকে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, একটু কাপড় ময়লা পিনতে হবে আপনাকে। তুমি সেটা বুঝালে হবে না, ডিরেক্টর তুমি না আমি। ক্যামেরা তো করি, আমার তো অনেক জানা আছে, অনেক বিষয়, অনেক জায়গায় ঘোরা হয় আমার। চলুন কাজ শুরু করা যাক। জি, কত সুন্দর একটি বাংলাদেশকে যারা চিত্রায়িত করে, যারা চিত্রের মাধ্যমে এ জাতির কাছে বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, হলের মাধ্যমে মানুষের চোখের সামনে তুলে ধরে, তারাই হচ্ছে চিত্র পরিচালক। একজন পরিচালক দেখেও যদি কেউ বুঝে না, পরিচালক না, আমাদের বাংলাদেশের অন্যতম একজন ডিরেক্টর পরিচালক। সহকারী পরিচালক সাহেব, জি ভাই, যেই শটটা এই মুহূর্তে ফ্রেম আউট হলো, ফ্রেম আউট হলো, এটা ইনভেস্ট, এটা গ্রামীণ রেডিও বলতে পারেন, গ্রামীণ রেডিও বলা যেতে পারে, প্রচার ওই বইয়ের দ্বারা সে পুরা গ্রামে গিয়ে ভাইরাল করে ফেলবে যে আমরা এসেছি। এখান থেকে 4-5 জন মানুষ বাছাই করতে হবে, তাদেরকে দিয়ে আমাদের নাটক হবে। পরবর্তী দৃশ্যের জন্য আপনি স্ক্রিপ্টে ঢুকিয়ে দিন, আসিতেছে তারা। একশো নকলতা লই আইছে, তুই যদি, তুই তো বালা নাচতে পারোস, আর ওই আমি তো গাইতাম পারি, যদি কোনো সুরত জুট করে দিতে পারি। উয়া 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 দা মা 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 তেল মা কি হই
আপনি তো শুধু হা খেয়ে আসেন, আসো ক্যামেরাম্যান আসেন, সহকারী পরিচালক আছেন, একটি কুকুর আগে শট বুঝে নেন, একটি কুকুর ক্লোজ ধরবো নাকি এখন, ক্লোজ না কারণ মেকআপের বাকি আছে, একটি কুকুর নায়িকার বাড়ির সামনে বসে আছে, কুকুর লেজ লাড়াচ্ছে লাড়াচ্ছে লাড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ লাড়াচ্ছে, কুকুর লেজ লাড়াচ্ছে লাড়াচ্ছে লাড়াচ্ছে, লেজের ক্লোজ নিয়ে নিলাম, ঠিক এই মুহূর্তে নায়ক আসবে, কিন্তু কুকুরটি নায়িকার গৃহপালিত কুকুর, নায়ককে দেখে কুকুর বলবে বেউ বেউ বেউ, সাথে সাথে এই কুকুরের আওয়াজটি চলে যাবে নায়িকার বাপের কানে, হাহাকার লেগে যাবে বাড়িতে, নায়িকার বাবা ছুটে আসবে, খেলো রে খেলো রে খেলো, চূর্ণা ডাকা, কিন্তু নায়িকা জানালা দিয়ে তাকাবে, দেখবো তার না কুত্তা চলে যাচ্ছে, বেয়াদব করার বেয়াদব, কত বড় বেয়াদব, খালি বিকালে টেহানো আদাইস, ডিরেক্টরের হতা উনে না, পুরো সরটাই মাটি, এগুলা থেকে হতা সহ যাবে না, বাংলাদেশে কুকুরের অভাব নেই, একটা গেছে আরেকটা নিয়ে আসবো, আসুন অন্য শটে যাই আমরা। আজ তিন দিন ধরে কাম কর না, কই কোনো শুটিং হইতো না ভাই, আমার আজকে তো 3,000 টাকা দেওয়ার কথা দিরা না এখন পর্যন্ত, সহকারী পরিচালক সাহেব এখনো আমরা প্রযোজক পেলাম না, গ্রামে আসলাম গ্রামে ভালো কিছু পেলাম না, এত অধৈর্য হলে তো আপনি পরিচালক হতে হবে পারবেন না, পরিচালক হতে হলে আপনার মনোযোগ থাকতে হবে, আপনাকে পেশকুন্দা মেরে বসে থাকতে হবে, আপনাকে ব্যাঙ্গা চলে আপনাকে হবে না, তিন দিন ধরে কোন কামটা হয়েছে আমার কইছেন আপনি, আপনাকে চলচ্চিত্র সমিতির অ্যাকশন নিয়ে আপনাকে সারা জীবনের জন্য এফডিসি থেকে বের করে দেওয়া যেতে পারে, আমি আমার যে টাকা পাও না সেটাও তো দিরা না, আপনি কি তো অ্যাকশন লইতা, তোমার আমার আর প্রয়োজন নেই, আমিও তো থাকতাম না আপনার লগে, আপনার লগে থাকে কি, আপনি ডিরেক্টর হয়েছেন, তিন দিন ধরে কাম করলাম টাকা তো দিতে পারে না, এটা বড় ফালাইনের জিনিস, ক্যামেরা যে অন করতে পারে না, আর এফডিসির খান্ডা বাজে যাই, ঠেঙে ঠুঙে বাইঙ্গে আপনার বাইন্দা রাখ মনে, বেয়াদব বেয়াদব অবিশপ্ত, আরে খেলা কানাইলো ওনো যে বাইন্দা রেখে গেলাম, হইলে অবিশপ্ত সরকারি পরিচালক, আমি দেখতে চলে যাও, আপনার লগে তাই কা কিতা হিকলাম এমন জিনিস, চটপটি বেচো গিয়ে যাও, ও চটপটি বেচমু আপনার লগে, দিয়া যাও ক্যাপটা, দিয়া যাও, ও দা ক্যাপ নেও তোমরা ক্যাপ আনো, ড দেখো নি কিলা বেয়াদব লাগা খান, গ্লাস দাও গ্লাস দাও, ইগো আমার টাকা কি না তোমার নাই, আরে দুই দিন ধরে তাই শর্ট লইতে আরে না, অ্যাক্টরও নাই ফ্রেম না, শর্ট ম্যাচিং করতে করতে যায় কি তাই ডিরেক্টর, সরকারি পরিচালক ও না সরকারি পরিচালক আপনার নাই, আমি নিজেও ডিরেক্টর বালা ডিরেকশন দিতে ধর্ম আইসুন তাই না, ডিরেকশন হয়েছি না, এফডিসির খান্দা বাজে যাইস ঠেং টুং বাইং দানা নি তোর দেখবে শেষমু বস, অনেক বড় বেয়াদব, এগুলা ধৈর্য ধরতে হবে আমাকে, আরো স্ট্রাগল করতে হবে, আরো ধৈর্য ধরতে হবে, গালি দুক এগুলা আমার চামড়ায় লাগলে হবে না, আমাকে আরো খাল ফোড়া হতে হবে, মানিতাম নি গা ক্যামেরা দি বাড়ি একবারে মাথাত, তুই তো বড় বেজাংরা রে, আগে গুন্দা মাতলে না এখন খরচ মারি দিতে যাওয়া বাদে, অনেক বড় বেয়াদব বস, তুই আগে কইলে না হানে, আগে লইয়া বললে না হানে, আমরা এখন আবারও ফ্রেমে যাব, আমার সাথে এখন থেকে তুমি সহকারী পরিচালক, আমি এডিটিং ফারি এডিট করমু, সহকারী পরিচালক ক্যামেরা করমু, সপ্তাহ আমি নিজে সপ্তাহ, তুমি নিজে সপ্তাহ, তুমি কন্যার বাপ, তুমি দামানদের বাপ, আমি সপ্তাহ, এই ফ্রেম, এই আবার রিটার্ন আসলামে, এই এই বিলেজটাকে এই ধরলাম আমরা, জুম ইন জুম আউট, আবারও জুম, আবারও বেরিয়ে আসলো, আবারও ইন হলো, ইন হয়ে অর্ধেক হয়ে এভাবে আবার ফ্রেমটা বড় হলো।
তোমরা কই যাও বে দিগু কই যাও তোরে তোরে ডাকি বেড়াই তোমরা রে আমার পেটে ভুক লাগি গেছে রে তোরে কই যাও বইব নাই তে আমরা কই যাই কই যাও দিগু পরিচালকের টিভি আইছে গাউত দূরমে পরিচালকের টিভি নি টিভির পরিচালক টিভির পরিচালক আইছে ও তো আগে আর পিছে কইছি মে ইটা অন্য গেলে তেরা নেমে যাইয়া কইলিছি এ সে ভুল আমার নানি যে পেটে ভুক লাগছে বে বাত কইছি না তো বেটা পরিচালকের টিভি আইছে টিভির পরিচালক আইছে ওখানে শুটিং ও যাইরাম আমরা হর খালি খালি বাত খাওয়ার দাম দা গো তুই এই এ ও বাবে তোমরা বাড়িতে আইবাই নি আইছো আইতাম না লেট হইবো এ শাবুল বাড়িত গিয়া তোর বাত খাইলে রাম তোর আম্মারে জিকাইলে কই তুই কই যত আরে মিলন শাবুলর বাত খাইয়া তোমরা বাড়িত গিয়া তোর বাত খাইমু দাই কি কই আর আইতে আমাতে আইও বাড়িত আইতে আমাতে উস্তাদ 18 দিন হই গেল একটা নাটকেরও কোনো শুটিং আমরা করলাম না আমি 18 দিন গুসল গুসল না হরি থাকতাম পারতাম না 11 দিন ধরে গুসল করছি না শরীর লড়িল খাজ্জো আর আমার তো কোনো সমস্যা না বস এটা আমার কোনো সমস্যা আমি আর বিপদে দিতে পারবো আমি চাই আপনার মতো ডিজিটাল ও জয় করে জানো কি তোমার সুরতে আর আমার সুরতে বেশ কম আছে তোমারই যে সুরত আমি আমার বন্ধুরে লইয়া আইছি আমি চাচ্ছি যে এই গ্রামে এমন একটা নাটক করব যাতে গ্রামের সুজলা ফুসো সুফলা চোর বা এর বাদে যত হুরফার আছে যেটা আছে সবগুলা সুন্দরভাবে তুলতাম এবং টিভিতে দেখাবো তো আমি 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 চাচ্ছি আমি তো একজন ডিরেক্টর হিসেবে যেটা বলতে চাই যে আপনি আপনারা যদি চান পরিচালক এই পরিচালকের ইংলিশ শব্দ হচ্ছে ডিরেক্টর এখন আপনারা যদি চান যে এখানে কাজ কাজ করতে চান আমি গ্রামের কিছু তিন চারজন ছেলেকে কাজে লাগাবো আমি চাচ্ছি এই এই ইন্ডাস্ট্রিতে নতুন মুখের প্রয়োজন নতুন মুখের প্রয়োজন কারণ পুরাতনটা অনেক ডিমাগ দেখাচ্ছে আমরা ইয়েছে স্যার কই কিতা জানেনি আও যে আমরা গ্রাম যত বিয়ে হইব সব বিয়াত আমরা দাওয়াত দিব হে যে সুন্দর দামাইল নাচ দে আর আমি তো গান ইতা সুরে সুরে সিধা রঙ্গায় বালাই দিই সারা বিয়া বাড়ি এর বাদে আমরা তানি আবার বিয়া তো ইয়ে করছি নাচিছি গাইছি এর বাদে ইয়ে কিতা বেশি ভালো আমরা ও প্রীতি আফা সে ভালি আফা তানি আফা সব আফা ওগুলো তোর বিয়াত আমরা যাই দেখি লাই মনে ভালো আমরা রে যে মায়া করে এই এটা শর্ট করে দাই দাইতাম নি দেখাই দাম নি এই গাও না গাও লো না নেমে আইলা রে নো ইয়া দামান আসমানেরো তেরা বিসানাবি সাইয়া দেউ শাহিদানে নেয়া দামান বউ দামান অসাধারণ আমার বিষয়টা আমার এই ভালো লেগেছে তো আমি যেটা বলতে চাচ্ছি যে নাটক সিনেমা হচ্ছে একটা সাধনার বিষয় সাধনা হচ্ছে এটা গবেষণার বিষয় আয়ত্ত করার বিষয় তারপরে এটা নাটকে আপনি যখন আপনি যখন নাটক করবেন তখন আপনাকে নাটকটাকে আপনার বরের ভিতরে আড়া দেবে বরের জোর যেখানে সেখানে আপনার নাটক পৌঁছাতে হবে শিখতে হবে তো আপনারা কিন্তু শিকার লাগি প্রস্তুত নি নাটক না আমরা ছবি করতাম পয়লা নাটক বাদে ছবি জিও আমরা প্রস্তুত লইয়াও আইছি যদি আপনি কইন আমরা আমরা ডাকা যাইমু কি আপনার না ডাকা না আমি সেইরাম যে চাচ্ছি যে এই এই গ্রামকে গ্রামের সুজলা সুফলাকে আমি ফুটিয়ে তুলব তো আমি যেটা চাচ্ছি আপনাদেরকে কিছু শিখাতে হবে বেসিক কোর্স গ্রুমিং এগুলা শিখতে হবে শিখতে হবে না শিখলে তো আপনারা আউরা দৌরা উরা দৌরা বাড়িয়াবেন বান্দরের কাছে যদি এই দাও দেওয়া হয় তো দুমা চুমা ছেদায় নানি
আপনারা এরকম দুমা তুমা ছেচ্ছা দাবেন? আমরারও তুরা তুরা অভিজ্ঞতা আছে। এটা তো গায়লুদের গায়লুদের ইয়ে নয়, আপনারা তো ক্যামেরার বাইরে চলে যান, ক্যামেরার বাইরে চলে গিয়ে। যেমন আপনাকে কিছু রিহার্সেল দিতে হবে, আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো রিহার্সেলের ব্যাপার সেপার আছে, এগুলো হচ্ছে গবেষণার বিষয়, গ্রুমিং এর বিষয়, আয়ত্ত করার বিষয়। রিহার্সেল দিতে হবে, যেমন নাটকের বেসিক যদি শিখতে হয় তাহলে প্রথমেই তুমি নাটক শিখতে পারবে না। তোমার আগে উচ্চারণ, তোমার আগে বাচনভঙ্গি, তোমার মনে করো যে তোমার বাচনভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, তোমার বডি কথা বলতে হবে, বডি নাচবে অল টাইম। যেমন এই যে আমি একজন ডিরেক্টর, শীত হোক গরম হোক আমাকে এই যে আমাকে এই সব সময় নোংরা থাকতে হয়, আমাকে সব সময় ছানাবানা থাকতে হয়, ছেঁড়া বেড়া থাকতে হয়। তো নাটক শিখতে হলে প্রথমে তোমাকে কিছু জিনিস শিখতে হবে। কিতা কিতা শিখতে হবে আমাদেরকে? তোমাদেরকে প্রথমে শিখতে হবে এই মুখকে ফস করার জন্য, তোমার মুখ আগে ফস করতে হবে। মুখ যদি ফস না হয় এভাবে ফস হবে না। মুখ ফস করতে হলে তোমাকে প্রথমে কিছু জিনিস শিখতে হবে, যেমন চাচা 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 চাচ্ছেন না চাচা চাচা আ চাচা চাচেন চাচা, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, জলে চুন তাজা তেলে চুল তাজা, এগুলো তোমাকে শিখতে হবে। বলো তো দেখি, চাচা চাচাটা চাচ্ছেন না চাচা চাচা আ চাচাটা চাচ্ছেন চাচা, পাখি পাকা পেঁপে খায়, জলে চুন তাজা তেলে চুল তাজা, এগুলা বেসিক। জি ভাই বুঝছি এখন। কিতা কোকে চাইন? সাসায় সাসিরিয়ে চাইরে না, সাসায় আর বেটির ভাই চাই। দেড় মিয়া চাচা চাচির ভাই চাইরে না, আর বেটির ভাই চাইরে কইছি চাচা চাচারা চাচ্ছেন না চাচা চাচা আ চাচারা চাচ্ছেন চাচা। আমি কিছু কই, তুমি কও জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুচুন চুচুন তেলে চুচুন চুচুন। দেড় মিয়া দেড় চুচুন 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 চুচুন, জলে চুচুন চুচুন তেলে চুচুন চুচুন, ঠিক আছে? তেলে তুল তেলে চুল তাজা, জলে চুন তাজা, আর চাচা চাচিরে চাচ্ছেন না চাচা আচাচা চাচ্ছেন চাচা, এটা ওই জীব আমরা। ঠিক আছে, মুখস্থ করো, আগামীকাল সকালে তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। শরীর কিন্তু ফস করতে হইব, তারা শরীর ফস করতে হইব। আমরা তো কইছিলাম আর যাইতাম না বাড়ি, না যাও, ব্যায়াম করি, ব্যায়াম ব্যায়াম ইয়ারসেল দলা গো প্রচুর যাও। তোমরা কে ফ্লাইন উপায় দৌড়িয়া আইছো নি? মটর মটর, আমরা নু নাটক ভর্তি গেছি, শুনানো বাদ খাওয়াই, আমরা সুযোগ দিলে খালি বাদ পাবো, নাটক দেয়নি দুইজন কইলানে টান আগে হওয়া মারি নিবা নি, আরে নিউনে নিউনে লইয়া যাই কি মনে হয়েছি তো নেই দেনে না নি, তোমরা যদি আমার আরাম আমি যদি নাটক আমাই চলো এলাকার কিছু ছেলে ফেলে সাজো লাগাই, আমি তুমি জানি বুঝতে নাই সব। ভাই ভাই আরো দুগুলো আইছি, নাটক সিনেমা সাধনার বিষয়, ধৈর্যের বিষয়, গবেষণার বিষয়, চিত্রর বিষয়, ফটোর বিষয়, টিভির বিষয়, ইটারে ধারণ করতে হইলে, ইটারে মনোনীত হইলে আপনি কিটা করতে হইব? ভাত খাইতে হইব।
যেমন আজকে আজকে যদি আপনি কোন স্কুলে ভর্তি হন, স্কুলের কিতা ফিস আছে নি? শিক্ষা জাতির মেরুদণ্ড না নাই? শিক্ষা কিতা দণ্ড, জাতির মেরুদণ্ড। এই শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা নিতে হইলে টেকা লাগে। এখন আমি যে ফিল্ম বানাইলাম, আমার একটা আমি চাইলাম এই যে ফিল্ম, এই যে নাটক, আপনারা ফয়লে আমার নাটক অভিনয় করা বাদেও তো বাইরাল হয়ে যাবা। ডিরেক্টর অমুক, ডিরেক্টর হমুক, ডিরেক্টর তমুক, প্রযোজক, পরিবেশক, টিভি চ্যানেল, একের পর এক দাওয়াত, আর টাইম পাইতা না তো আর। তো ভাই সালমাই দেখবো নি আমরা নাটক? ইয়াল্লা দেখবো না সালমাই কিতা বসে, আরো কত সালমাই দেখবো? পিতানির যত সাল আমারে নেওয়া যাবে যে এখন আপনারা যদি নাটক করতে হয় তাহলে কিছু ইটার জো আছে, ফিস ফাস আছে। ফিস কারণ তো হইলো এই যে একটা শিখতে হইলে ফিস না দিলে ভবিষ্যতে খালি আপনারা টাকা ইনকাম করবা। আমি চাইলাম যে একটা ফিস দিলে কি তো ওই যে হয় মাগনাগরুর দাঁত নাই, তাহলে মাগনাগরুর দাঁত নাই। এখন আপনারা চাই নে চাইলে ফ্রি করাইতাম পারমু, এরপরেও যদি দেন। আমি যখন অভিনয় শিখছি, পরিচালনা শিখছি, 30,000 টাকা করে দিছি। ন্যূনতম মাগনাগরুর দাঁত নাই কান্ত বুঝরা, ন্যূনতম 5,000 করি আপনার আমার দোকান। 5,000? আরে বাপ, 5,000 উনিয়া দেখি আমারে কইলে মারিয়া ফিট লাল করলি বারে ভাই। আমি দুধ বেচা দোলা করিল। আচ্ছা এখন টেকার বিষয়ে আপনারা চিন্তা করুক, তার আগে হলো গ্রুমিং প্রশিক্ষণ। প্রশিক্ষণের লোক আর এই যে আমি আপনার আগে শিখাইছি যে আগে মুখরে ফস করতে হইব, ওই যে আমি মাত্রা মনোবরত একটা মুখর ফস, একটা মুখর মাঝে একটা স্পিড থাকতে হইব। ওই যে নায়ক নায়িকায় যে স্পিডে হয় তোমাকে কেন, তোমাকে যে আমি খুঁজে পেলাম না, চৌধুরী সাহেব তুমি চলে এসো, তোমাকে যখন আমি খুঁজছি তুমি কোথায় গেলে, সেদিন তোমাকে কেন পেলাম না, এটা কিন্তু হইতে হইলে আগে এটা প্র্যাকটিসের দরকার। এই যে আমি হইলে আমি তো কিন্তু প্র্যাকটিস ছাড়া নাই, টেকা দিয়ে শিখছি, টেকা ছাড়া তো কিছু বাড়ে না। সারে যদি আপনি এখন কোচিংয়ে শিখাইতো আপনারা টেকা ছাড়া কিছু আপনারা কেউ শিখাইতো না। এর লাগি আমরার কাছে এই যে আমি শিখাইলাম, আমি চাইলাম যে আপনারা শক্ত করে বানাইতাম। পাকি পাকা পেঁপে খায়, জলে চুন তাজা, তেলে চুল তাজা, চাচা চাচা টা চাচ্ছেন না চাচা, আচ্ছা চাচা চাচ্ছেন চাচা। ও তিন চারটা জিনিস শিখিলেও মুখটা ফস হয়ে যাবে। অভিনয় শিখিলি বা আপনারা? আমরা তো দুই ওটাই কিছু পারি, কিছু এরা মোটামুটি হালকা দেখি মারলাম। ঠিক আছে এইগুলো শিখোইন, আর টাকার বিষয়ে চিন্তা ভাবনা করেন। যদি আপনারা পারেন তো পারলা, নাইলে তো শেষ। আমি পারমু। তা আপনি কিতা করবো অভিনয়? আমি কম্পু দেখি চাইন একটু। জিনিসটা তো প্রতিবাদ আছে বিশাল। ঠিক আছে আপনারা রিহার্সেল করেন, আর আমরা এখন যাই অনব রিহার্সেল করেন, পরবর্তীতে আপনার মাতমু। আর টেকার বিষয়টা কিটা করা যায়? আমরা সকালের ভিতরে দিলেন, যদি রাইত সম্ভব হয় তো রাত্রেও দিয়ে দেব। ঠিক আছে পাখি পাকা পে দেখো সাইন, জলে চুন তাজা, তেলে চুল তাজা, পাকা পাখি পাকা পেঁপে খায়, বোঝাই পাখি পাপা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। কি রে মু এই এই কি বোঝাই তুমি, বোঝাই পাখি পাখি পাকা পেঁপে খায়, এই জলে চুন তাজা, তেলে চুল তাজা। এটা আমি কইতাম হইব অন্য কি আমি নিব বউ আকে পারে নাই ও কত কত চা চা। ভালো আছো নি? বাবা বেবে খায়।
চলে তুল চাচা জলে জলে চুচুন চুচুন তেলে আমরা নকল নাটক আমাইছরাম খবর পাইছ নি কিচ্ছু কিদা আর আর আমরা রে মাত্র 3 দিন দেখবা 3 দিন বাদে আমরা যাইম কি ঢাকাত কিদা করব আর বড় যে পরিচালক কইছিন নি ছবি নাটক কর বানাইন তাইন 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 আমরা লিয়া দাইবে আমরা মাত্র 5000 টাকা করে দিব নাটক হলো সব না মাত্র 5000 টাকা আমরা টিভি দেখবা টিভি টিভির বড় মাঝে দেখাই দেখাই তো না দে কোন 5000 দিলাম বাদে দিছি মই বাও নাটক কর কইম আগে 20000 দেও এ আগে 20000 দেও নাটক বুঝো নাটক খারে কই বুঝো বুঝি সারে কইছেন সাধন করা লাগে এগো বুঝা বুঝির কিতা এগো বই নি কিতা করছো কিতা করছো থিয়েটার করছো কেও জেলে চুচুন চুচুন থিয়েটার করছো থিয়েটার লে চুচুন চুচুন তেলে চুচুন চুচুন ও গায়গো সংসার ইটা টেরেটার আর বেরেটার লাগে না বাংলা বিহার উড়িষ্যার ইটা উদুত উড়তেন দারে ওটা মারবাই নি ও যে নাটক 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 কত সহজ না খালি ক্যামেরা ঢুকলোই তো না বুঝছো আর চুচুং বুচুং কিতা শিখরায় দেখবাই কোন টগা খাও আর কইবা জানি নি এসো এ বৈশাখ যা যা না 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 কোনোকা আমরা ক্লাসও আমরা যারা টিচাররা আছে মনোযোগ দিয়ে আপনার যত্ন সহকারে ছাত্ররা পড়ায় কোচিংও দেওয়ার দরকার হয় না জি হয় জি হয় প্রত্যেকটা টিচার আমরা আন্তরিক বুঝছেন নি আপনার কোচিংয়ে দেওয়ার চিন্তা করেন না জানো জি স্যার গো স্যার ও স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে বাকি বাবা কে পয়সা চাচাকে দিচ্ছে না চাচা চাচিকে পাখি পাখি পাপা পাকা পেপে খায় চাচি চাচাকে দিচ্ছে না চাচা চাচিকে দিচ্ছে না পাখি পাপা পেপে কিতা এটা কিতা ইতা লাগাইছ কিতা বাস আর বুঝছো নি তোমার দেখলাম বড়মা তো মোবাইল বা করো ফটো তোলা যায়নি তোমার মোবাইল দি আমার তো যায় তোমার কিতা সমস্যা আমার লগে একটু ফটো তুলিলা বুঝছো না নি পাখি পাপা পেপে খায় চাচি চাচাকে ইতা বুঝো নি কিতা আমি জীবন অনছি না এটা তুলো তুলো আমার লগে একটু ফটো তুললে করো টাঙ্গিয়ে থাকি দি ভাই আমারে তোর বাইতে না 2-3 দিন বাদে কই যাবে তুই আমি নি হ্যাঁ ওই যে মিলনা জানা নিয়া সে ভুল আমরা তিন গুণ নাটক কমাই গেছি আর যে কম্পু আসত কম্পু আসতে আমরা কম্পু এই বেইমান ওটা কইয়া কম্পু আসতে আমরা নাটক করে দিছি আমরা সবে নাটক করব কোন এটা নে তোর অভিনয় বাকি বাবা পেকে চাচি চাচাকে দিচ্ছে না দিচ্ছে সিনেমার বিলেন এরকম ডাক দে ও রে ফটো তুল তাই নাকি তুলো আমার লগে আও নাটক করে তার মানুষের নাটকের কোনো মান সম্মান রইল না মানুষের নাটক দেখবো নি আমি যদি স্যার ভিতরে থাকি স্যার যে আমরা তো তা ভিতরে থাকতে পারি আপনি স্যার কষ্ট করে আইলে আর অসুবিধা নাই টিকিট আছে তো সমস্যা নাই আর কি ওই যে সে বল মিলন আর ওই যে মোটু এগু তোমারই কেন কাজ করেনি তোমার থিয়েটারও জি না কিতা কয় তারা দেখলাম কিতা ক্যামেরা টেমেরা লিয়া দৌড়ায় সদিন দৌড়া স্যার আপনি জানেন স্যার ছোটবেলা থেকেই এই নাটকের লাগি স্যার কত কষ্ট করছি স্যার নাটক জিনিসটা অত সহজ না স্যার স্যার ক্যামেরার সামনে দাঁড়াইলেই খালি নাটক হয় না স্যার স্যার মঞ্চ হাজার হাজার মানুষের সামনে স্যার দাঁড়াইন লাগে স্যার কত গাইল হুঁচি স্যার বাসাত এই নাটকের লাগি কত পরিশ্রম করছি স্যার আজকে যেই মনে হয় ক্যামেরার সামনে হারাই যায় হাজার হাজার মানুষের সামনে স্যার ডায়লগ দেওয়া লাগে কথা খাওয়া লাগে এটা শিখা লাগে স্যার এই তিলে তিলে এটা শিখছি স্যার আমরা আর আজকে যে মনে হয় নাটক করিলে স্যার এই নাটকটা অত সহজ না স্যার স্যার আপনি দোয়া করবা স্যার আর এটা কিচ্ছু না স্যার এরা যেটা ইচ্ছা করতে দোকা কিচ্ছু না স্যার নাটক রেখেও
এই মানে নষ্ট করতে পারতো না, নাটক জিনিসটাকেও ধ্বংস করতে পারতো না। নাটক সমাজের কথা কয়, সমাজ পরিবর্তনের কথা কয় স্যার, খুইব এটা, দোয়া করবা স্যার। আমি তো দেখি আর তুমি এই যে ছোটো খাল থেকে নাটক করা, জি স্যার, দীর্ঘদিন 12-13 বছর হয়ে যাবো মনে হয়, তারপরে অভিনয় করা, আমরা একটু টেলিভিশনে তোমারে দেখতাম উক্তম স্যার। স্যার এখনো স্যার ক্যামেরার সামনে দাঁড়াইতে ভয় করে স্যার। এটা কি দেখো তোমার যে প্রতিভা, তুমি তো ইচ্ছা করলে করতে পারা। অনেক কিছু শিকার আছে স্যার, নাটক জিনিস আসলে অত সহজ না, অনেক সাধনার জিনিস। আপনি সমাজের লাগে কথা কইতা, সমাজ পরিবর্তনের লাগে কথা কইতা স্যার, এটার লাগে অনেক পরিশ্রম করতে হইব, অনেক সাধনা করতে হইব স্যার। আপনি দোয়া করবা, হয়তো একদিন ক্যামেরার সামনে আইমু, সমাজের কথা কইমু, মানুষের কথা কইমু স্যার, নাটক শিক্ষা ক্যামেরার সামনে আইমু স্যার। তুমি যেটা কইরা ঠিক আছে, নাটক আসলে তামাশার বিষয় না, নাটক করতে হইলে বিশাল পড়ালেখা দরকার। কারণ নাটকের মাধ্যমে মানুষ একটা মেসেজ দেয় সমাজের, যদি তার পড়ালেখা জানা থাকে, নাটকের ব্যাপারে স্টাডি থাকে, তাহলে হে একটা ভালো মেসেজ দিব। আর যদি তার জানাশোনা না থাকে, তার মেসেজটা ওলাখান যাইব, বুঝছো না? হে আমারে দেখলো কিতা চাচা চাচা চে 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 কিতা জানে, কয় আল্লাহ জানে, আমি তো জীবনের নাটক ওলা কিছু। স্যার জোর শক্ত না থাকলে গাছ শক্তিশালী হয়ে দাঁড়াইতে পারে না স্যার, ভালো ফল দেয় না আর সবল হইয়া দাঁড়াইতে পারে না। সেম নাটকটা ওলা স্যার, যদি ভালো শিক্ষা না হয় তাইলে স্যার ভালো নাটক আমরা সমাজে পাইতো না। তারা করতে দক্ষ স্যার, তারা যা তামসা করার করিল, এরা শখে করে করতে দিন, এরা তামসা করার করতে দিন, আমরা একদিন ইনশাল্লাহ ক্যামেরার সামনে আইমু, বালা কিচ্ছু করমু সমাজের লাগি, এরা করতে দক্ষ স্যার, বুঝছেন তো? ঠিক আছে, আমি ইনশাল্লাহ যাইমু শুক্রবার দিন তোমার নাটক দেখা যাইগি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। গ্রাম পছন্দ লাগছে না, একজন একজন ডিরেক্টর, ডিরেক্টর যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য থাকিবে। আমার গ্রাম পছন্দ লাগছে না, আমি গবেষণার বিষয় সাধনার বিষয় এই গ্রামের চিন্তা ভাবতে পারছিনি। কুদাল দাঁড়াও, কুদাল না দাঁড়ায় তুমি কাম করিলাও নি বেটাই, মনে হয় পরিচালক ক্যামেরা টেমেরা ফুসা ফুসি করে ফিটিং ফাটিং করতেই বোনানি। তোর ভাই ও ভাই ও ভাই ও
আমি কত বিয়াদ গেছি না কইছি, আর উঠানো নাচতাম না গাইতাম না, আমি বলে নাটক করবো টিভি দেবো, আমি তো কইছি আমার তো অন্য ভালো আছেন, আমি গেলে কত পাইছ কত তা কই তো পরিচালক রে আমরা নাটক করার লাগে 5,000 করে দিয়েছিলাম টেকাও খেলাইয়া, বাকি গেছে বলতাম গাঠ চুটি লইয়া ও কান্দাও আমরা বইয়া বইয়া, না 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 কাল তো আমি বুঝছি, আমি আগেই তোমরা বুঝাইতাম আসলাম যে আসলে ইলার নাটক করা যায় না, তোমরা আমার ভুল বুঝবার লাগে আমি কইছি না, তোমরা আসলেই কি তার নাটক বালা পাওনি হোসেন, নাটক করতে চাওনি না, শিক্ষা খালি ক্যামেরার সামনে উবাই লইব, নাটক করতে হইলে আগে কিতা করতে হইব, মূল জিনিস শিখতে হইব, নাটকের মূল জিনিস শিখতে হইব না, একটা জিনিস তুমি করতে হইলে আগে মূলটা শিখা লাগে না, নাটক আগে শিখা লাগবো আমরা, এরপরে না তুমি নাটক করতে, ঠিক আছে, তোমরার যদি নাটক করার ইচ্ছা থাকে আমার লগে আইবে, আমার থিয়েটার আইবে, কোনো টাকা পয়সা লাগতো না, নাটক শিখবে, ক্যামেরা তুকাইন লাগতো না, তোমরার ক্যামেরা তোমরা তুকাইব, বুঝছো নি, আর খান্দা উন্দা না যেটা গেছে গেছে কি আগেই জানিব, ইলা হঠাৎ করে আছে কসে, তোমরা হঠাৎ করে ক্যামেরা একটা আনলো, তোমরা কিচ্ছু জানো না, তোমরা কিলা নাটক করাইব, আর তোমরা যদি নাটক করতে চাও আমি তোমরা হেল্প করবো, আমি তোমরা সহযোগিতা করবো, ঠিক আছে, তোমরা যাইবে নাটক শিখবে, তবে তোমরা যে কাজ করো তোমরা যে পেশা এটার গুরুত্ব দিতে হইব আগে, ঠিক আছে না, আমি যেটা পারি ওটা তো করবো না নি, এর বাইরে শক্তি মানে জুড়ে কিছু করা যাইব নি, ওই যে তোমরা জুড়ে কেদার নাটক করতে চাইছো কি তো লস হইছে না, এর লাগি নিজে যে যেটা করো ওটার গুরুত্ব দো, কালকে থেকে আইবা কোনো দেখা লাগতো না, আমি তোমার সহযোগিতা করবো, তেরেটারও নি তেরেটারও থিয়েটার থিয়েটার, ঠিক আছে, আরো আমরা নাটক করতাম না, ও বেটার কান্দাকাটি নাই, চলো যাও উঠো, আমি দামাইলো পালা দিয়ে বন্ধু দামাইল দিব, আর জানি তো গেলাম দামাইল দিলাম, আমি বসে বসে নায়ক শুধু টিভিতে নয় কর্মেও হয়, স্বপ্ন দেখা জরুরি কিন্তু লক্ষ্যহীন স্বপ্ন নয়, সেই স্বপ্ন দেখুন যা পূরণ হয়, সুতরাং মরীচিকার পিছে ছুটে নয়, নিজের কাজ দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করুন, আপনার কাজে আপনিই নায়ক।